প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। নির্ণায়কের অঙ্কগুলো সমাধানের নিয়মের উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা ভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নিয়মটি হচ্ছে, নির্ণায়কে কোনো সারি বা কলামের যে কোনো একটি সারি বা একটি কলামের সবগুলি ভুক্তি যদি ওয়ান হয়, তবে সেই সারি বা কলামের যে কোনো দুইটি ভুক্তি যদি আমরা জিরো বানাই, তাহলে অবশিষ্ট যে ওয়ান থাকবে সেই ওয়ান ধরে বিস্তৃতি করলে আমরা খুব সহজে নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারি। উদাহরণস্বরূপ এই নির্ণায়কের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এই নির্ণায়কের মান হলো পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো, এই নির্ণায়কে আমাদের প্রথম সারি বরাবর সবগুলো ওয়ান, আবার প্রথম কলাম বরাবরও সবগুলো ওয়ান। কাজে আমরা সারি বরাবরও চাইলে কাজটা করতে পারবো, আবার কলাম বরাবরও চাইলে কাজটা করতে পারবো। অর্থাৎ আমরা চাইলে সারি বরাবরও যে কোনো দুইটি ওয়ানকে জিরো বানাতে পারি, এবং কলাম বরাবরও আমরা চাইলে যে কোনো দুইটি ওয়ানকে জিরো বানাতে পারি। আমরা যদি প্রথম সারির প্রথম এবং দ্বিতীয় ভুক্তি যে দুটি রয়েছে ওয়ান এবং ওয়ান, এই দুটিকে যদি জিরো বানানোর চেষ্টা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কলাম টু থেকে কলাম ওয়ান বিয়োগ করতে হবে, আবার কলাম থ্রি থেকে কলাম টু বিয়োগ করতে হবে। এবং সেই অপারেশনটা করার মাধ্যমে দেখো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো জিরো জিরো ওয়ান পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর। তো এই ধরনের অপারেশনগুলো আমরা যখন করব, যেমন এই যে কলাম টু মাইনাস কলাম ওয়ান, তখন আমাদের যেটা করতে হবে কলাম টু সবগুলো ভুক্তি থেকে কলাম ওয়ান এর সবগুলো ভুক্তি বিয়োগ করতে হবে। একইভাবে যখন আমরা কলাম থ্রি থেকে কলাম টু বিয়োগ করেছি, তো আমাদের ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়েছে জিরো, পি স্কোয়ার থেকে পি বিয়োগ হয়েছে, পি টু দি পাওয়ার ফোর থেকে পি স্কোয়ার বিয়োগ হয়েছে। এবার আমরা যদি এই ওয়ান ধরে বিস্তৃতি করি, তাহলে এই ওয়ান ইন্টু ওয়ান বরাবর রো কলাম বাদ দিলে যা থাকবে সেটা, তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি পি স্কোয়ার মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার। এইবার আমাদের এই যে ছোট নির্ণায়কটা আমরা পাচ্ছি, এখানে প্রথম ভুক্তি হলো আমাদের পি মাইনাস ওয়ান, এবং প্রথম সারির দ্বিতীয় ভুক্তি হলো পি স্কোয়ার মাইনাস পি, এবং এই পি স্কোয়ার মাইনাস পি থেকে আমরা পি কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা পাবো পি ইন্টু পি মাইনাস ওয়ান। একইভাবে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি হলো পি স্কোয়ার মাইনাস ওয়ান, এবং দ্বিতীয় ভুক্তি হলো পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, সেখান থেকে আমরা পি স্কোয়ার কমন নিতে পারি। এখন আমরা প্রথম সারি থেকে পি মাইনাস ওয়ান কমন নিতে পারবো, এবং দ্বিতীয় সারি থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে পারবো। আমরা পি স্কোয়ার মাইনাস ওয়ান কে আর ভাঙাইনি, চাইলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করা যেত, কারণ আমাদের প্রমাণের মধ্যে যেহেতু পি স্কোয়ার মাইনাস ওয়ান আকারটা রয়েছে, এই কারণে আমরা সরাসরি পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিচ্ছি। তাহলে এখানে দেখো, এই যে প্রথম সারি থেকে আমাদের পি মাইনাস ওয়ান কমন যাবে, আবার দ্বিতীয় সারি থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যাবে, এবং দ্বিতীয় কলাম থেকে কিন্তু আমাদের পি কমন যাবে। তাহলে এই সবগুলো যদি আমরা কমন নিই, তখন আমরা পাবো ওয়ান 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 পি। এবং এরপর যদি আমরা এই নির্ণায়কের মান বের করে ফেলি, তখন আমরা পাবো ওয়ান ইন্টু পি পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান গুণ করে দিয়ে আমরা যেটা ফাইনালি লিখতে পারবো পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা আমাদের প্রমাণ করতে হবে। একইভাবে এই নির্ণায়কের এই নির্ণায়কটা দেখো, এখানে আমাদের প্রথম সারিতে সবগুলো ওয়ান রয়েছে, কাজে প্রথম সারির যে কোনো দুইটা ভুক্তি যদি আমরা জিরো করি, তাহলে ওই নিয়মে আমরা করে ফেলতে পারবো। তাহলে সেই ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে, সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, সি টু প্রাইম ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি, অথবা যে কোনো ভাবে আমরা সি টু থেকেও সি ওয়ান বিয়োগ করতে পারি। তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রেও আমরা এই যে এই অপারেশনের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় ভুক্তি যে দুইটা ওয়ান, এই দুটো ওয়ানকে জিরো বানিয়ে ফেলি। তো আমরা যদি প্রথম ওয়ানকে জিরো বানাই, আমরা কি করব, আমরা এই যে সি ওয়ান প্রাইম, অর্থাৎ নতুন যে আমরা কলামটা পাচ্ছি, এই কলামটা ইকুয়ালস টু সি ওয়ান মাইনাস সি টু, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করা হয়েছে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব। এরপর দ্বিতীয় কলাম থেকে যদি আমরা তৃতীয় কলাম বিয়োগ করে দিই, ওয়ান মাইনাস ওয়ান জিরো, বি মাইনাস সি, বি কিউব মাইনাস সি কিউব, তৃতীয় কলামটা যা আছে তাই থাকবে। এখন যদি আমরা ওয়ান ধরে বিস্তৃতি করি, তাহলে ওয়ান বরাবর রো কলাম বাদ দিলে আমাদের থাকবে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব। তো এখন এই জায়গায় আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি থাকলো। নিচের যে সারি, অর্থাৎ দ্বিতীয় সারি যেটা, এই সারিতে এ কিউব মাইনাস বি কিউব এবং বি কিউব মাইনাস সি কিউব এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এই ফর্মুলা অ্যাপ্লাই করার ফলে আমরা প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন নিতে পারবো, এবং দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিতে পারবো। এখন এই নির্ণায়কের মান নির্ণয় করলে আমরা যেটা পাবো, আর আর গুণ করে দিয়ে
বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি। এখন যদি আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে হলো আমাদের সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস এই দুইটা টার্ম থেকে যদি আমরা বি কমন নিই তাহলে আমরা পাবো সি মাইনাস এ, সি মাইনাস এ কমন দিলে এ প্লাস বি প্লাস সি। সো ফাইনালি আমরা পাচ্ছি হলো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, যেটা আমাদের প্রমাণ করতে হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ আমাদের এক্ষেত্রে তাহলে কি করতে হচ্ছে। যেকোনো একটা কলাম অথবা যেকোনো একটা সারিতে যদি তিনটা ভুক্তি ওয়ান থাকে সেই তিনটা ভুক্তির যে কোনো দুইটা আমরা জিরো বানাবো, এরপর অবশিষ্ট যে ওয়ান থাকবে সেই ওয়ান ধরে আমরা বিস্তৃতি করব। এর ফলে আমাদের থ্রি বাই থ্রি আকারের নির্ণয়টি টু বাই টু আকারে চলে আসবে এবং তখন সেখানে আমাদের যেটা কমন যাবে আমরা কমন নিব, এরপর সরাসরি বিস্তৃতির মাধ্যমে সেটার মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। এবার তোমাদের টেক্সট বইতে যে অঙ্কগুলোতে যে কোনো একটি কলাম বা একটি সারি সবগুলি ভুক্তি ওয়ান আছে এমন অঙ্কগুলো সমাধান করে ফেলো এবং আমরা চলে যাচ্ছি পরের নিয়মে। দ্বিতীয় যে নিয়মটা তোমাদের বইয়ে রয়েছে সেটা হলো অনেক ক্ষেত্রেই তোমরা দেখবে যে তোমাদেরকে বিস্তার না করে মান নির্ণয় করতে বলা হবে অথবা কোনো কিছু প্রমাণ করতে বলা হবে। তো এক্ষেত্রে আমাদের শুধুমাত্র নির্ণয়কে ধর্মাবলী ব্যবহার করেই অঙ্কগুলো সমাধান করতে হয়। যেমন এই অঙ্কটা, এখানে তিনটা সাইড আছে, লেফট হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো প্রথমে আমাদেরকে দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু মিডিল হ্যান্ড সাইড, তারপর দেখাইতে হবে মিডিল হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করবো আমরা, এখানে আমাদের প্রথম কলামে সবগুলি ওয়ান ছিল, আমরা যেকোনো দুইটা জিরো করে এরপর অবশিষ্ট ওয়ান ধরে নির্ণয় করতে পারতাম এখানে, কিন্তু এই জায়গাটা আমাদের যেহেতু উল্লেখ করা আছে বিস্তার করা যাবে না, এই জন্য আমরা ওই নিয়মে বা ওইভাবে করতে পারবো না। তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় কলামে আমাদের প্রথম ভুক্তিটা হলো বিসি আর তৃতীয় কলামের প্রথম ভুক্তি হলো বিসি ইন্টু বি প্লাস সি। তাহলে এই যে প্রথম যে সারি, এই সারির প্রত্যেকটা ভুক্তিকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কিন্তু দ্বিতীয় ভুক্তি যেটা এটা এবিসি হয়ে যাবে, তৃতীয় ভুক্তিতেও আমরা এবিসি পাবো। একইভাবে দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তিকে যদি বি দ্বারা গুণ করা হয় তাহলে এবিসি এবিসি পাওয়া যাবে। তৃতীয় সারির সবগুলি ভুক্তিকে যদি সি দ্বারা গুণ করা হয় তাহলেও এবিসি এবিসি পাওয়া যাবে, তখন কিন্তু আমরা এবিসি কমন নিতে পারবো। তো এই জন্য আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারির ভুক্তিগুলোকে যথাক্রমে এ বি এবং সি দ্বারা গুণ করব। এবং যেহেতু আমরা একটা আলাদা ভ্যালু দ্বারা গুণ করতেছি এই কারণে ওই ভ্যালু দ্বারা আমাদের আবার ভাগ করে দিতে হবে। কাজেই প্রথম সারিকে আমরা এ দ্বারা গুণ করলে সামনে আমাদের কি আসবে ওয়ান বাই এ, দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করলে সামনে আসবে ওয়ান বাই বি, তৃতীয় সারিকে আমরা সি দ্বারা গুণ করলে সামনে আসবে ওয়ান বাই সি। তা এখন দেখো আমাদের এই যেটা পাচ্ছি আমরা সেটা হলো দ্বিতীয় কলামের সবগুলো ভুক্তিতেই হলো আমাদের এবিসি এবিসি এবিসি, এখন যদি এবিসি এখান থেকে কমন নেই সবগুলো ওয়ান হয়ে যাবে। তৃতীয় কলামের সবগুলো ভুক্তিতেই আমাদের এবিসি রয়েছে, এবিসি কমন নিলে থাকবে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন যদি একটা এবিসি আরেকটা এবিসি ক্যান্সেল করে দেই তাহলে যেটা থাকতেছে আমাদের এটা হলো মিডিল হ্যান্ড সাইড। তো এখন এই মিডিল হ্যান্ড সাইড যেটা আসছে এটাকে আমরা কিভাবে জিরো বানাবো, তো আমরা নির্ণয়কের ক্ষেত্রে একটা প্রপার্টি জানি যে কোনো দুইটি সারি বা দুইটি কলাম যদি সিমিলার হয়ে যায় তখন সেই নির্ণয়কের মান হলো শূন্য। তাহলে এই জায়গায় আমাদের প্রথম কলামের সাথে যদি তৃতীয় কলাম যোগ করে দেই তাহলে আমরা সবগুলো সিমিলার পেয়ে যাব। তো এই জন্য এই পর্যায়ে আমরা কি করব, সি ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি থ্রি, অর্থাৎ নতুন কলাম নতুন প্রথম কলামটা হবে আমাদের পূর্বের প্রথম এবং তৃতীয় কলামের যোগফল। তো এই জায়গায় আমরা পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন যদি আমরা এ প্লাস বি প্লাস সি কমন নেই তাহলে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে গেলে ওয়ান ওয়ান ওয়ান, এবং দ্বিতীয় কলামে আমাদের সবগুলো ছিল ওয়ান ওয়ান ওয়ান, এই যে দুইটা কলাম সিমিলার হওয়ার কারণে এর মান হলো শূন্য। সো ফাইনালি আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু মিডিল হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের কিছু অঙ্ক তোমাদের রয়েছে যেখানে আমাদেরকে কি করতে হবে, নির্ণয়কের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে তারপর আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। এর আগে তোমাদের একটা ভিডিওতে নির্ণয়কের বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। ওকে, আমরা পরবর্তী নিয়মে চলে যাই।
তৃতীয় যে নিয়মটা রয়েছে নির্ণায়কের ক্ষেত্রে সেটা হলো নির্ণায়কের কোনো সারি বা কলামে কোনো ধরনের পরিবর্তন করলে বা সরাসরি কমন নিলে যদি সবগুলি ভুক্তি ওয়ান হয় তখন সেই পরিবর্তন করে তারপর আমাদেরকে এক নাম্বার যে নিয়মটা তোমাদের বলা হলো বা প্রথমে আমরা যে অঙ্কটা যেভাবে করলাম সেভাবে সমাধান করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোনো সারি বা কোনো কলামেই সরাসরি ওয়ান দেওয়া থাকে না সবগুলি ভুক্তি, কিন্তু সামান্য পরিবর্তনের মাধ্যমে সবগুলি ভুক্তি আমরা ওয়ান করে নিতে পারি। যেমন এই অঙ্কটা দেখো, এখানে আমাদের যে নির্ণয়কে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে সেটা হলো এ প্লাস বি প্লাস টু সি এ বি সি বি প্লাস সি প্লাস টু এ বি সি এ সি প্লাস এ প্লাস টু বি। তো এখানে কোনো কলাম বা কোনো সারিতে ওয়ান নেই, কিন্তু আমরা যদি সি ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এই অপারেশনটা এখানে করি তাহলে আমরা পাবো টু এ প্লাস টু বি প্লাস টু সি সবগুলি ভুক্তিতে, দ্বিতীয় ভুক্তিতেও টু এ প্লাস টু বি প্লাস টু সি, তৃতীয় ভুক্তিতেও টু এ প্লাস টু বি প্লাস টু সি। তো এখন এই টু এ প্লাস টু বি প্লাস টু সি এইটা যদি আমরা কমন নেই তাহলে কিন্তু আমাদের প্রথম কলামের সবগুলো ভুক্তি ওয়ান হয়ে যাবে এবং এরপর আমরা যে কোনো দুইটা ওয়ানকে জিরো বানিয়ে প্রথম অঙ্কটা আজকে যেভাবে করা হলো সেভাবে সমাধান করতে পারবো। তো এরকম আরো বেশ কিছু অঙ্ক রয়েছে তোমাদের বইয়ে, যেমন এই অঙ্কটা দেখো, এখানে আমাদের আছে ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স ওয়ান ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি, এক্স ওয়ান এক্স টু ওয়ান প্লাস এক্স থ্রি। তো এখানে যদি আমরা সি ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করি তাহলে আমাদের প্রথম কলামে সবগুলো ভুক্তি সিমিলার হয়ে যাবে এবং সেটা হবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। এখন এইটা যদি আমরা কমন নেই তাহলে প্রথম কলামে সবগুলো ভুক্তি কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে এবং এরপর কিন্তু আমরা আগের নিয়মের মতো অর্থাৎ যে কোনো দুইটা জিরো বানিয়ে সরাসরি বিস্তৃতি করলে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। এইরকম আরো কিছু অঙ্ক আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। প্রথম ধাপটুকু অর্থাৎ যে পরিবর্তন করলে আমরা যে কোনো একটা সারি বা একটা কলাম ওয়ান চলে আসবে এই অঙ্কগুলো তোমরা সিমিলার বা একই নিয়মে একইভাবে সমাধান করে ফেলো। আজকে আমরা এ পর্যন্ত শেষ করব। আমাদের পরবর্তী ক্লাসে নির্ণায়কের বাকি যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ যে অঙ্কগুলোতে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফেলা যায় না, তো সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অ্যালগোরিদমিকভাবে মনে রাখার চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আমাদের করতে হবে। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তুমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।